চৈধ্য হল আপোনাৰ দেৰি হল যে আজি কোন ভারতবর্ষ এখন কৃষি প্রধান দেশ। এই কৃষি প্রধান দেশখনের আসলে একটা ব্যাগম বিভাগ হল কৃষি বিভাগ। অসম সরকারের অতুল বৰাৰ নেতৃত্বত চলা কৃষি বিভাগত আমি বর্তমান উপস্থিত আছো তিনিচুকীয়ার জিলা কৃষি ভবনত। আর তার পরিবেশ আমি এন বি নিউজের দর্শকস দেখাম, অসম সরকারক আমি দৃষ্টিগোচর করাম। আসলে হিমন্ত বিশ্ব শর্মার সরকারে যে নির্দেশনা দিছিলে, এই নির্দেশনা আসলে এই কৃষি বিভাগের কর্মচারী সকলে কিমান ফলো করে এই মুহূর্তে আমি দেখাব বিচারিছো। এয়া 10:17 আমি ভিতর পরিবেশটা দেখাম। আসলে 10:17 কিমানজন কর্মচারী ইয়াত উপস্থিত হয়েছে। এয়া কার্যালয় মহকুমা কৃষি বিষয়া, তথ্য কৃষি পরিদর্শক, মুখ্য সহায়ক, বিল শাখা, কম্পিউটার শাখা। আমি ভিতর পরিবেশ কমলে দেখাব। আসলে কর্মচারী সকলের সঙ্গে আমি কথা পাতবলে চেষ্টা করম। ইমান একটা সুন্দর বিভাগ কৃষি বিভাগ, এই পরিচালনা করার ক্ষেত্রে আসলে কিদরে সহায় করেছে সরকারখনক আমি সঙ্গে কথা পাতবলে চেষ্টা করম। কিন্তু ইয়াত কথা পাতবর কারণে এজনও ইয়াত বর্তমান উপস্থিত নাই কর্মচারী। কমলে দেখাই আছে গোটে পরিবেশটা, ধুনিয়াকে টেবুলব সজাই থা হয়েছে, কম্পিউটার আছে, চকী আছে, ডর ডর ব্যাগম ব্যাগম একো একোটা ফাইল আছে। কিন্তু এই ফাইলব আসলে কিদরে পড়ি আছে এই পরিবেশটা আমি কমলের জড়িয়ে আমি দেখাব বিচার। আর এটা কার্যালয় কমলে দেখাব ভিতর পরিবেশটা, ধুনিয়াকে টেবুলও আছে, চকীও সজাই থা হয়েছে। কিন্তু আমি এন বি নিউজের আমি কথা পাতবলে চেষ্টা করম। আসলে ইয়াত কর্মচারী ইয়াত অভাব ঘটিছে। আর একটা কার্যালয় আমি দেখাইছি ভিতর পরিবেশটা কমলে দেখাব। অসমৰ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় ভারতবর্ষের শ্রেষ্ঠতম রাজ্য যিমানেই করবলে চেষ্টা নকৰক কিয় এই কর্মচারী সকল যে ইয়াতে নাই এটা প্রমাণ হয়েছে। ছবিয়ে কেতিয়াও মিছা কথা নকয়। হয় বরুণ হয়েছে, বানপানী হয়েছে, তাত কিছু লোক জড়িত হয়ে আছে। আমি এজন কর্মচারী আছে, 10:14 উপস্থিত হয়েছেহি। আমি সহিতেও কথা পাতবলে চেষ্টা করি। আপনি ইয়াতে করে হয় আজিয়ে পলম হয়েছে না আগতে পলম হয় না? মানে সদায় সময়ত আহ সরকার এনে কিমান সময়ত আহিবলে এটা আমার সাড়ে নটা সময় সাড়ে নটা মানে সময়তে আহ। কিন্তু আজি যে 10 না মানে আহিলো আহি ইয়াত মই কেতিয়াবা আহিলো আহি ইয়াত আমার গোডাউনত বস্তু অহা কথা আছিলে মই আহিছে নি খবর কৰিছো। আমি 9:30 বজাতে পাৰে ইয়াতে আছে। কিন্তু মই তার আগতে আহিছো মই আপুনি আহিছে ঠিকই, আপুনি ভাল কাম কৰি আছে, অসমখন উন্নয়নৰ কাৰণে আপুনি কাম কৰিছে। কিন্তু এই কর্মচারীবর নাই যে কথা হল কি আজি এই মুহূর্তে মই হেতু কব নোৱাৰিম। এই কারণে কারণ আমার ঊর্ধ্বতম কর্তৃপক্ষ আমার মুরব্বী বিষয়া জিলা নহয় ছুটিত নাই, যাকালিলেকে ছুটিত আছিলে তেওঁ আহিছে হয়তো মই কব পৰা নাই, এতিয়া মই হেতু কব নোৱাৰিম। কিন্তু তেওঁ আহিব সাগে আছে সাগে আহিলে সাগে তেওঁ ইয়াতে আহিব আমি মানি লৈছো। হয় অতুল বৰাৰ নেতৃত্বত যেটো বিয়াগম বিভাগ আসলে কৃষি বিভাগ চলি আছে হয় হয় তার নেতৃত্বত এই কর্মচারী সকলে আসলে নহুনে নাকি? এই চকী পূজা দেখিছে এই চকীত বহিবলে কিয় মানুহ নাই? এটা কিছু কথা মই কবলে মোৰ হেতু কর্তৃত্ব নাই, গতি মই আপনার অনুরোধ করি আমার জিলা কৃষি বিষয়া আছে আপনাদের কথা পাতব পাৰিব। আর মই নিজের ডিউটি কর্তব্যটো সদায় মই পালন করো, মই দায়িত্ব পালন করো, মই সদায় সময়ত আহ। আজিও 9:30 আহি পাইছো, মই সদায় সময়ত আহ। আর আমার ঘড়ির কাটাত আপনি নহয় নহয় মই আছো নহয় মই আছিলো তাতে আছো, মই গোডাউনের বস্তু আহা বলে মোক খবর দিছিলে, মই সেইকাৰণে আপনাদের গৈ চাব পাৰে। আজি এই কেন্দ্রে আমাৰ উপযুক্ত সময়ত আহিছে কিন্তু বাকি কর্মচারী সকল তো নাই। হেতু কথা আপোনালোকৰ ইয়াতে কিমানজন কর্মচারী আছে? আছে, এই গোটেই কথাবোৰ আপুনি অনুরোধ কৰিছো মই আপোনাক জিলা কৃষি বিষয়া মহোদয়ৰ লগত কথা পাতিলে ভাল হ'ব। কাৰণ আমাৰ ইয়াত আছে প্ৰায় মিনিষ্ট্ৰিয়েল ষ্টাফ আছে আৰু আমাৰ জ্যেষ্ঠ কৃষি উন্নয়ন বিষয়া তিনিজন আছে, মই হ'লোঁ সহকাৰী কৃষি সঞ্চালক আৰু মোৰ ওপৰত আছে জিলা কৃষি বিষয়া। গতিকে এই কথাখিনি মোৰ কৰ্তৃত্ব নাই কিন্তু মই নিজৰটো ক'ব পাৰিম। আপুনি যদি কিবা সোধে মই নিজৰ আপুনি কৰ্মচাৰী দেখা নাই ইয়াত? এন বি নিউজে যিদৰে দেখা নাই আপুনি দেখিছে নাই? নয় মই এতিয়া চোৱাগেই নাই আহিছে আপুনি য'ত এতিয়াতো ইয়াত নাই নাই নথকাটো সত্য। এইটো আপুনি ছবিয়ে কেতিয়াও মিছা কথা নকয়। আমি এন বি নিউজৰ দৰ্শকসকলক দেখাইছোঁ, অসম চৰকাৰক আমি দৃষ্টিগোচৰ কৰিছোঁ। এটা কম্পিউটাৰ আছে, ধুনীয়াকৈ চকী পাৰি থোৱা হৈছে, কিন্তু ইয়াত মানুহ নাই, কৰ্মচাৰীৰ অভাৱ। আমি এন বি নিউজৰ দৰ্শকসকলক দেখাইছোঁ আৰু এটা বিভাগ দেখাইছোঁ আমি। এই বিভাগটোলৈ আমি যাম, কমলে দেখাব। বৰ্তমান হৈছে 10:21 ইয়াতে আছে জিলা কৃষি বিষয়া,
সহকারী কৃষি সঞ্চালক, মহকুমা কৃষি বিষয়া, জ্যেষ্ঠ কৃষি উন্নয়ন বিষয়া, সহ কৃষি পরিদর্শক, মহকুমা কৃষি বিষয়া, টেঙা উন্নয়ন, আমি ভিতরলৈ যাব বিচাৰিছোঁ। ভিতর পরিবেশটা আমি এনবি নিউজের দর্শকক দেখাম, অসম সরকারের হিমন্ত বিশ্ব সরকারক আমি দেখাব বিচাৰিছোঁ। এই পরিবেশটা কমলে দেখাইছে ধুনিয়াকে, চকিবোৰ পাৰি থোৱা হৈছে, ডাঙৰ ডাঙৰ ফাইল আছে, কম্পিউটাৰ আছে, চকী আছে, টেবুল আছে, কিন্তু আমি এনবি নিউজে কথা পাতিবৰ কাৰণে কিন্তু ইয়াত কৰ্মচাৰী অভাৱ ঘটিছে। আৰু এটা কাৰ্যালয় আমি দেখিছোঁ, ডাঙৰ ডাঙৰ ফাইল আছে, একো একোটা ফাইল দমে দমে পৰি আছে এই ফাইলসমূহ। ভিতৰ পৰিবেশটো কমলে দেখাব, ভিতৰ পৰিবেশটো। এয়া হ'ল সহকাৰী কৃষি সঞ্চালক, উপ প্রকল্প সঞ্চালক, সহকারী কৃষি সঞ্চালক মই আছো, কিন্তু আমি তেওঁৰ সৈতে কথা পাতিছোঁ ইতিমধ্যে। আর কমলে দেখাইছে ভিতর পরিবেশটো, আর আগবাহিব নালাগে, আমি ছবিয়ে কেতিয়াও মিছা কথা নকয়। আৰু এটা অফিস আহিছো, মহকুমা কৃষি বিষয়া, জ্যেষ্ঠ কৃষি উন্নয়ন বিষয়া, এইটো সাইনবোর্ডখনে প্লেটখনে বেলেগ হৈ আছে, সহকারী কৃষি সঞ্চালক মই ইয়াতে বহো। আপুনি ইয়াতে বহে? হয়। ইয়াত কোনে বহে? জ্যেষ্ঠ কৃষি, ইয়াত কোনে বহে? জ্যেষ্ঠ কৃষি উন্নয়ন বিষয়া বহে তিনিজন, আর তেওঁলোক মই অনুমান কৰিছো তেওঁলোক বানপানীৰ ডিউটিত আছিলে, গতিকে হয়তো যাব পারে, সেইটো মই খাতা নিয়ে বলো। তাতে আছে তিনিজন, তাতে বহে। যদি বানপীড়িত লোকৰ ওচৰতে থাকে, তেতিয়াহলে অসমখনৰ বাকী কৃষকসকলৰ উন্নয়নৰ কাম কোনে কৰিব? এতিয়া আমাৰ হৈছে কি, আমি মাননীয় অসম চৰকাৰৰ মাননীয় মন্ত্রী মহোদয়, আমাৰ কৃষিমন্ত্রী আৰু মুখ্যমন্ত্রীৰ নিৰ্দেশত আমাৰ যিটো বানপানীৰ আক্রান্ত ক্ষতিগ্রস্ত কৃষকৰ এসেসমেন্ট চলি আছে, যে ক্ষয় ক্ষতির বুজ এটা চলি আছে, আমি 25 জুলাই 20 জুলাইৰ ভিতর দিব লাগে প্রতিবেদন, আর তার কারণে লাগি আছে। কিন্তু বাকী বিষয়া সেইটোত মই আকৌ আপোনাক আগতেই কৈছো, মোৰ সেইটো কর্তৃত্ব নাই কিবা এটা কবলৈ। হয় হয়, আমি কেতিয়াও ছবিয়ে মিছা কথা নকয়, ইয়াত চকী ধুনীয়া ধুনীয়াকৈ পাৰি থোৱা আছে, টেবুল আছে, কমলে গোটেই পরিবেশটো দেখালে। এয়া হল তিনিচুকীয়া জিলা কৃষি বিষয়াৰ কার্যালয়, যত কর্মচারীসকল অনুপস্থিত বর্তমানলৈকে, যিহেতু 9:30 বজাৰ পৰা 10 বজাৰ ভিতৰ কৰ্মচাৰীসকল আহি উপস্থিত হ'ব লাগে, কিন্তু বৰ্তমানলৈকে দেখা পোৱা গ'ল তিনিচুকীয়া জিলাৰ যিটো কৃষি ভৱন, কৃষি ভৱনত কিন্তু কৰ্মচাৰী এজন দুজন তিনিজনৰ বাহিৰে বাকী কৰ্মচাৰীসমূহ এই মুহূৰ্তলৈকে কিন্তু দেখা পোৱা নগ'ল। গতিকে অসম চৰকাৰৰ যিজন আচলতে মন্ত্রী, আচলতে অতুল বৰা, তেওঁৰ নেতৃত্বত চলি থকা এইটোৱে হ'ল এটা বিভাগ, গেঠেলা মাৰি থকা এটা বিভাগ, কাৰণ যিমান উন্নয়ন হ'ব লাগে সেই উন্নয়ন কিন্তু আমি তিনিচুকীয়াত দেখা পোৱা নাই, কাৰণ এই বিষয়া কৰ্মচাৰীসকলে যিদৰে কাম কৰিব লাগে তিনিচুকীয়াত তেনেকুৱা ধৰণৰ কোনো কাম কৰা নাই। উদাহৰণস্বৰূপে তেওঁলোকৰ অনুপস্থিতিয়ে ইয়ে প্ৰমাণ কৰে আচলতে অসমৰ শ্ৰেষ্ঠতম ৰাজ্যৰ 5খনৰ ভিতৰত ই কিমানত সোমাব, ই এটা ডাঙৰ প্ৰশ্ন। আজি তাৰিখত হিমন্ত বিশ্ব চৰকাৰক আমি এটা কথাই ক'ম, যে অসম চৰকাৰৰ যিজন মুখ্যমন্ত্ৰী, মুখ্যমন্ত্ৰীৰ নিৰ্দেশনা আচলতে আজি তাৰিখত তিনিচুকীয়াত ধোৱা চাঙত উঠিছে।